পেঁয়াজের দাম নিয়ে শুরু হওয়া অরাজকতা চলছেই। এখনো রাজধানী সহ বিভিন্ন জেলায় কেজি প্রতি ২০০ থেকে ২৪০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও সুফল মিলছে কমই। পেঁয়াজ বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, আড়তগুলো থেকে প্রাপ্ত রসিদে দেখা যায় এক সপ্তাহ আগে ৮০ থেকে ৯০ টাকায় ক্রয় করা পেঁয়াজ বর্তমানে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজশাহীতে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩,০০০ টাকা জরিমানা হয়েছে। হবিগঞ্জে খুচরা পর্যায়ে ১ কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ করেছে প্রশাসন।